এখন দেখা যায়। হ্যাঁ স্যার, এখন দেখা যায়। তাহলে দেখো, ইউনিট 7 লেসন 2, বিফোর দ্য বিগিনিং অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানব সভ্যতার আরম্ভের পূর্বে কমিউনিকেশন টুক প্লেস, যোগাযোগ ঘটত বিটুইন হিউম্যান্স, মানুষের মধ্যে, থ্রু সায়েন্স অ্যান্ড গেস্টার, চিহ্ন এবং অঙ্গভঙ্গির মাধ্যমে। সম্পূর্ণ বাক্যটাকে যদি আমরা একবারে বলি, যে মানুষের ভাষা আবিষ্কারের পূর্বে চিহ্ন এবং অঙ্গভঙ্গির মাধ্যমে মানুষের মধ্যে যোগাযোগটা ঘটতো, অ্যাজ এটা যখন অর্থে ব্যবহার হবে, হিউম্যান বিগ্যান টু ইউজ দেয়ার ভোকাল কর্ডস, যখন মানুষ তাদের স্বরতন্ত্র ব্যবহার করা শুরু করলো, দেয়ার সাইলেন্ট গেস্টার্স ওয়ার নো লঙ্গার ইউজ, তাদের এই নীরব অঙ্গভঙ্গি আর ব্যবহার করা হলো না, অ্যাজ দ্য প্রাইমারি মিন্স অফ কমিউনিকেশন, যোগাযোগের প্রাথমিক মাধ্যম হিসেবে। ঠিক আছে, তো সিনেমার একটা নাম ছিল একটা সময়, একটা হচ্ছে সরব সিনেমা আর একটা নীরব সিনেমা, বুঝছো? নীরব সিনেমা হচ্ছে, নীরব সিনেমাগুলো হচ্ছে তোমার ওই সাইলেন্ট সিনেমা, যেগুলো শুধু অঙ্গভঙ্গি হবে কিন্তু কেউ কারো শব্দ শুনতে পারবে না, যেমন চার্লি চ্যাপলিনের যেটা আছে ওইটা। বাট দিস ডিড নট কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার, কিন্তু এটা সম্পূর্ণরূপে কি হয় নাই, উধাও হয়ে যায় নাই বা হারিয়ে যায়নি। কি হলো, দে ইভলভ অ্যাজ এ ফর্ম অফ আর্ট, তারা কি হিসেবে প্রকাশ পেল, তারা প্রকাশ পেল শিল্পের রূপে, হুইচ কেম টু বি নোন অ্যাজ, যেটা পরিচিত হলো অ্যাজ মাইম, মূকাভিনয় হিসেবে। তাহলে এগুলোর শিল্পের একটা রূপ ধারণ করলো এবং যেটা মূকাভিনয় নামে পরিচিত হলো। ইন এ বাংলাদেশি ভিলেজ, একটা বাংলাদেশি গ্রামে, আ লিটিল বয় কেম টু নো, একটা ছোট্ট বালক জানতে পারলো অ্যাবাউট মাইম, মাইম সম্পর্কে, অ্যাজ যেহেতু হি ওয়াস্ট এ পারফরমেন্স, সে একটি প্রদর্শনী দেখেছিল ইন হিজ ভিলেজ, তার গ্রামে। তার মানে যখন সে একটা তার গ্রামে একটা পারফরমেন্স দেখেছিল মূকাভিনয়ে, তখন সে এটা সম্পর্কে জানতে পারলো। হি ওয়াজ সো ফ্যাসিনেটেড, সে এতটা মুগ্ধ হয়েছিল বাই দ্য শো, ওই শো কর্তৃক, দ্যাট হি ওয়াজ ডিটারমাইন্ড, সে সংকল্পবদ্ধ হয়েছিল টু মাস্টার দিস আর্ট, মাস্টার মানে আয়ত্ত করা, আয়ত্ত করতে এই শিল্পটি। এই মাস্টার মানে হচ্ছে ওই যে আমরা যে মাস্টার টিচার আছি এইটুকু বলা হয়, আবার মাস্টার মানে আয়ত্ত করা, এটা ভাল। দ্য নেম অফ দ্যাট লিটিল বয়, ওই ছোট্ট বালকটির নাম ওয়াজ পার্থ প্রতিম মজুমদার, ছোট্ট বালকটার নাম ছিল পার্থ প্রতিম মজুমদার। হি ইজ আনডাউটেডলি এ ফররানার, নিঃসন্দেহে ছিলেন একজন অগ্রদূত ইন দ্য ফিল্ড অফ মাইম, মূকাভিনয় শিল্পে, ইন বাংলাদেশ, বাংলাদেশে। হি স্টার্টেড অ্যাজ এ মিউজিশিয়ান, সে শুরু করেছিল একজন নাগরিক হিসেবে, সুরকার হিসেবে, অ্যান্ড হি স্কিল সেন্স অফ রিদম, এবং তার এই ছন্দের প্রতি যে একটা আগ্রহ বোধ, হেল্প হিম, তাকে সাহায্য করেছিল টু লেট হিজ লিভস মুভ, তার অঙ্গগুলো নড়াচড়া করানোর জন্য, অ্যান্ড এক্সপ্রেস হিজ থটস, এবং তার চিন্তাভাবনা প্রকাশ করার জন্য থ্রু গেস্টার। তার মানে পুরোটার অর্থ যদি বলি, সে সুরকার হিসেবে কাজ করেছিল কিন্তু তার অঙ্গভঙ্গি, তার যে ছন্দের প্রতি তার যে বিরহ আগ্রহ বোধ, এই আগ্রহ বোধ তার অঙ্গভঙ্গির মাধ্যমে তার চিন্তা ভাবনা প্রকাশ করার জন্য এবং তার অঙ্গ প্রত্যঙ্গ নড়ার জন্য তাকে সাহায্য করেছিল। পার্থ প্রতিম মজুমদার ইজ দ্য ফার্স্ট বাংলাদেশি, পার্থ প্রতিম মজুমদার হচ্ছে প্রথম বাংলাদেশি টু মেক আপ মাইন অ্যাজ এ প্রফেশন, টু টেক আপ মাইন অ্যাজ এ প্রফেশন, পেশা হিসেবে মূকাভিনয়কে গ্রহণ করার জন্য। হি পারফর্মড ইন আ নাম্বার অফ টেলিভিশন শোজ, তিনি অসংখ্য টেলিভিশন শোতে পারফর্ম করেছেন বা কৃতিত্ব দেখিয়েছেন ইন বাংলাদেশ অ্যান্ড গেইন পপুলারিটি, বাংলাদেশে এবং অর্জন করেছিলেন জনপ্রিয়তা। ইন হিজ মাইম, তার এই মূকাভিনয় শিল্পে মজুমদার ডিপিক্টেড, মজুমদার ছবির মতো ফুটিয়ে তুলতেন দ্য ডে টু ডে লাইফ অফ দ্য পিপুল, লোকজনের দৈনন্দিন জীবন, দেয়ার স্যাডনেস, তাদের দুঃখ প্রকাশ তুলে ধরতেন, অ্যান্ড টিয়ার্স, এবং চোখের জল, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার হ্যাপিনেস অ্যান্ড লাফটার, তাদের সুখ এবং হাসি। এক কথায় তার এই অভিনয় দিয়ে সে মানুষের সুখ দুঃখ হাসি কান্না দুঃখ বেদনা সব কিছু প্রকাশ করতে পারতেন। মজুমদার টার্নিং পয়েন্ট কেম আউট, মজুমদারের টার্নিং পয়েন্টটা আসলো বা তার জীবন পরিবর্তনকারী মুহূর্তটা আসলো ইন 1971,
1979 সালে হোয়েন হি ওয়াজ আস্ক টু গিভ আ সোলো পারফরমেন্স, যখন তাকে বলা হলো যে একটা একক পারফরমেন্স দেওয়ার জন্য করার জন্য বা প্রদর্শনী করার জন্য এক বাংলাদেশের শিল্পকলা একাডেমি, তার মানে হচ্ছে 1979 সালে যখন তাকে বলা হলো যে বাংলাদেশ শিল্পকলার আপনি একটা একক পারফরমেন্স করেন, তখনই তার জীবনের মোড় ঘুরে গেল। দ্য ফ্রেঞ্চ অ্যাম্বাসাডর টু বাংলাদেশ, বাংলাদেশে যে ফ্রেঞ্চ ফরাসি রাষ্ট্রদূত ছিলেন অ্যাট দ্যাট টাইম, ওই সময় মার্ক লুইক মার্সি মরিউ, তার নাম হচ্ছে মার্ক মিস্টার লোয়িক মরিউ, এই মিস্টার মার্ক লোরিউ হ্যাপেন টু বি অ্যামং দ্য অডিয়েন্স। তাহলে মিস্টার মার্ক লোরিক বাংলাদেশে বাংলাদেশে ফরাসি অ্যাম্বাসাডর ওই দর্শক হিসেবে ওখানে উপস্থিত ছিলেন। মিস্টার মরিউ নোটিস দ্যাট দ্য ট্যালেন্ট ইন মজুমদার, মিস্টার মরিউ কী করলেন ওই মজুমদারের মধ্যে ওই প্রতিভাটি দেখতে পেলেন, খুঁজে পেলেন। ইন 1981 সালে দ্য ফ্রেঞ্চ গভর্নর অফার্ড হিম এ স্কলারশিপ, ফরাসি গভর্নর অর্থাৎ প্রায় 3 বছর পরে ফরাসি গভর্নর তাকে কী করলেন প্রস্তাব দিলেন একটা বৃত্তি, সো দ্যাট যাতে করে হি কুড গেট প্রফেশনাল ট্রেনিং, যে পেশাগত প্রশিক্ষণ নিতে পারে ইন মাইন্ড প্রশিক্ষণের উপরে, সরি মুকাভিনয়ের উপরে। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম, এটা ছিল প্রথমবার দ্যাট আ স্টুডেন্ট ওয়াজ গ্রান্টেড, একটা ছাত্রকে গ্রান্টেড এ ফ্রেঞ্চ স্কলারশিপ, একটা ছাত্রকে ফরাসি বৃত্তি দেওয়া হয় ইন মাই মুকাভিনয়। মজুমদার স্টার্টেড হিজ ট্রেনিং, মজুমদার তার এই প্রশিক্ষণটা শুরু করেছিল আন্ডার দি লেজেন্ডারি মেস্ট্রো ইটিনি ডি ক্রক্স, এটা হচ্ছে তার মেস্টার হচ্ছে মাস্টার, সেই এই কিংবদন্তি শিক্ষক ইটিনি ডি ক্রক্সের অধীনে তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন। থ্রু ডি ক্রক্সের মাধ্যমে হি মেট অ্যানাদার সেলিব্রেটেড মাইম আর্টিস্ট, তিনি আরেকজন খ্যাতনামা মুকাভিনয় শিল্পীর সাথে সাক্ষাৎ করেন নেমড মার্সেল মার্সিউ, যার নাম হচ্ছে মার্সেল মার্সিউ। মার্সিউ হ্যাজ ট্রান্সফর্ম মডার্ন মাইম, মার্সিউ কী করেছে আধুনিক মুকাভিনয়কে পরিবর্তন বা পরিশোধন করে পরিবর্তন করেছেন বা উন্নয়ন ঘটিয়েছিলেন বাই টেকিং ইট টু অ্যান আনইমাজিনেবল হাইট, এটাকে একটা অসম্ভাবনীয় পর্যায়ে নিয়ে গিয়ে। মার্সি ওয়াজ ভেরি ইমপ্রেসড, মার্সি অনেক মুগ্ধ হয়েছিলেন বাই দ্য ইয়াং বাংলাদেশি ট্যালেন্ট, এই তরুণ বাংলাদেশি প্রতিভা দেখে, অ্যান্ড অফার্ড হিম এ প্লেস ইন হিজ স্কুল ফর মাইম, মুকাভিনয়ে তার যে বিদ্যালয় ছিল সেই বিদ্যালয়ে তাকে জায়গা করে দেওয়ার জন্য প্রস্তাব দিলেন। সেই মাই নেমড ওই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে ইকোলি ইন্টারন্যাশনালি ডি মিমোড্রামি ডি প্যারিস মার্সেল মার্সিউ, এই পুরোটাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের নাম। দিস মাইম স্কুল, এই মুকাভিনয়ের বিদ্যালয় দ্য বেস্ট, বিদ্যালয়টা হচ্ছে সবচেয়ে বিগেস্ট সবচেয়ে বড় অ্যান্ড দ্য বেস্ট এবং সবচেয়ে ভালো ইন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের মধ্যে। ডিউরিং হিজ 3 ইয়ার ট্রেনিং পিরিয়ড, তার এই 3 বছরের ট্রেনিং পিরিয়ডে মজুমদার প্র্যাকটিসড, মজুমদার অনুশীলন করেছিলেন 16 আপ টু 18 আওয়ার্স ডেইলি, 16 থেকে 18 ঘন্টা প্রতিদিন, টিল ইচ অ্যান্ড এভরি বোন ইন হিজ বডি উড ফিল লাইক ব্রেকিং, যতক্ষণ না পর্যন্ত তার শরীরের প্রত্যেকটা হাড় মাংস মানে ভেঙে ভেঙে যেত বলে মনে হচ্ছিল ততক্ষণ পর্যন্ত তিনি এই পরিশ্রম করতেন। তার মানে 16 থেকে 18 ঘন্টা মানে বুঝতেছো সে মাত্র খাওয়া দাওয়া ঘুম এগুলো সব কিছু মিলায়া মাত্র সে 6 ঘন্টা বা 8 ঘন্টা ঘুমাইত বা খাবার দাবারের জন্য ব্যয় করত, এত পরিশ্রম করেছিলেন এই মুকাভিনয় শেখার জন্য। আফটার হিজ টাইম উইথ মার্সিউ, মার্সিউর সাথে সময় কাটানোর পরে দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক ফর মজুমদার, মজুমদারকে আর পিছিয়ে ফিরে তাকাতে হয়নি। হি স্টেজড সোলো পারফরমেন্স, তিনি কী করেছেন অনেকগুলো সোলো পারফরমেন্স করেছেন, একক মঞ্চ কৃতিত্ব দেখিয়েছিলেন বা প্রদর্শনী দেখিয়েছিলেন কোথায়, ইন ইংল্যান্ড বেলজিয়াম জার্মানি স্পেন ইটালি দ্য ইউএসএ, ইংল্যান্ড বেলজিয়াম জার্মানি স্পেন ইটালি এবং আমেরিকায় তিনি তা অসংখ্য ও একক প্রদর্শনী দেখিয়েছিলেন, ফ্রেঞ্চ ক্যানাডিয়ান অ্যান্ড আমেরিকান টিভি চ্যানেল, ফরাসি কানাডা এবং আমেরিকা টিভি চ্যানেলগুলো এনথিউজিয়াস্টিক্যালি আগ্রহ সহকারে এয়ার প্রকাশ করত হিজ শো স্টার এই শোগুলো। ইন 2009 সালে আ ফ্রেঞ্চ প্লে থিয়েটারিং মজুমদার ওন দ্য মলিউরি অ্যাওয়ার্ড,
একটা ফরাসি নাটক 50তম সময় মজুমদার পেয়েছিলেন মলিরি পুরস্কার ফিচারে, হুইচ ইজ দ্য হাইয়েস্ট ডিস্টিংশন, যেটা হচ্ছে সর্বোচ্চ সম্মান ইন দ্য ফ্রেঞ্চ থিয়েটার ফ্রেঞ্চ মঞ্চে। অ্যাজ আ পায়োনিয়ার অফ দ্য আর্ট অফ মাইম ইন বাংলাদেশ, বাংলাদেশে মূকাভিনয় শিল্পের অগ্রদূত হিসেবে অ্যান্ড ফর পপুলারাইজিং দ্য আর্টিস্ট জেনরি, এবং এই শিল্পটাকে জনপ্রিয় করার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট অনার্ড দ্য আর্টিস্ট, বাংলাদেশের সরকার এই শিল্পীকে সম্মানিত করেছিলেন উইথ 21শে পদক, মানে 21শে পদক দিয়ে তাকে সম্মানিত করেছিলেন ইন 2010 2010 সালে। তোমার কথা বলছিল বাবার সাথে। দ্য গভর্নমেন্ট অফ ফ্রান্স হ্যাজ অলসো অনার্ড, ফরাসি সরকার আরো কি করেছিলেন শ্রদ্ধা দিয়েছিলেন জানিয়েছিলেন ফর হিম, তাকে ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য আর্ট অফ মাইন্ড, মূকাভিনয় শিল্পের অবদানের জন্য থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে উইথ ওয়ান অফ দ্য হাইয়েস্ট কালচারাল অ্যাওয়ার্ডস অফ দ্য ওয়ার্ল্ড অফ ফ্রেন্স টাইটেল শেভেলিয়ার ডি আয়োড্রি ডিস আর্ট অ্যাট ডেস লেটার্স, যেটার অর্থ হচ্ছে নাইট ইন দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স, আর্টস এবং লেটার্সের জন্য নাইট উপাধি প্রদান করা এই পুরস্কার তাকে দেওয়া হয়েছিল ফ্রান্স থেকে। কত সালে? ইন দ্য ইয়ার 2011 2011 সালে। তুমি একবার প্যাসেজটা করে ফেলো। Before the beginning of human language, communication took place between humans through signs and gestures. Gestures. As humans began to use their vocal cords, the silent gestures were no longer used as the primary means of communication, but these did not completely disappear. They evolved as a form of art which came to be known as meme. In a Bangladeshi village, a little boy came to know about meme as he watched a performance in his village. He was so fascinated by the show that he was determined to master this art. The name of that little boy was Parthapratim Mojumdar. Mojumdar is undoubtedly a forerunner. Sir, what is the name? Forerunner. But in the field of meme in Bangladesh, he started as a musician and his new sense of rhythm helped him to let his limbs move and express his thoughts through gestures. Parthapratim Mojumdar is the first Bangladeshi to take up meme as a profession. He performed in a number of television shows in Bangladesh and gained popularity. He, in his memes, Mojumdar depicted the day-to-day life of the people, their sadness, tears, as well as their happiness and laughter. Depicted. Depicted. Mojumdar turning point came in 1979 when he was asked to give a solo performance at Bangladesh Shilpakala Academy. The French ambassador to Bangladesh at the time, the Lokit Moriu, happened to be among the audience.
Mr. Moriu noticed the talent of Mozumdar. In 1981, the French government offered him a scholarship so that he could get professional training in MIB. It was the first time that a student was granted a French scholarship in MIB. Mozumdar started his training under the legendary maestro Etienne Dirac. স্যার এটা উচ্চারণটা কি? কোনটা উচ্চারণটা বলো স্যার? এটি ইটিএন ডেরক নাকি? লোহিক মাস তো শেষ, এটা ইকলি, এটা জি স্যার ইকলি ইন্টারন্যাশনাল ডি মেমোড্রামি ডি প্যারিস মার্সেল মার্সি, এটা না উপরে, ও আচ্ছা এটাই তো জি স্যার। দান দান স্যার লেজেন্ডারি আসলে লেজেন্ডারি লেজেন্ডারি মেস্ট্র এটিনিক নাকি? দাঁড়াও একটা মিনিট, লেজেন্ডারি কত নাম্বার লাইন স্যার? ওই যে ফ্রেঞ্চ গভর্নমেন্টের ইটিনি ডি ক্রক্স, ইটিনি ডি ক্রক্স লেজেন্ডারি মেস্ট্রো ইটিনি ডি ক্রক্স, ঠিক আছে ওকে তারপর পড়ো। ইটিনি ডি স্যার যে স্ক্রিন শটটা না চলে গেছে। Through the Crocs, he met another celebrated meme artist named Marcel Mime Artist. Mime. Marcel Marchio. Marchio has transformed modern. স্যার মিম উচ্চারণটা নাকি মাইম? মাইম এম আই এম ই মাইম মাইম বাই টেকিং ইট টু অ্যান ইউ আনইমাজিনেবল হাইট আনইমাজিনেবল হাইট ইমাজিনেবল হাইট Mashu was very impressed by the young Bangladeshi talent and offered him a place in his school for mime, named Ecole Internationale de Mimodrame de Paris Marcel Marju. This mime school is the biggest and the best in the world. During the 3 years training period, Mozumdar practiced 16 to 18 hours daily till each and every bone in his body would feel like breaking. After this time with Marchu, there was no longing looking back for Mozumdar. He staged solo performances in England, Belgium, Germany, Spain, Italy, and the USA. France, Canadian and American TV channels Ethusi স্যার এটা উচ্চারণটা কি? এনথুসিয়াস্টিনি এনথুসিয়াস্টিক্যাল
enthusiastically. Enthusiastically. Okay. Enthusiastic. Hayward, he shows in 209 a French play featuring Mazumdar won the Moliere Award, which is the highest destination in the French theater. As a pioneer of the art of mime in Bangladesh and for popularizing the artistic genre, Bangladesh government honored the artist with the Ekushe Padok in 2010. The government of France has also honored him for his contribution on the art of mime throughout the world with one of the highest cultural award in France, titled Chevalier d'Ai, Ordre des Arts et des Lettres, Knight in the Order of Arts and Letters in the year 2011. এখন কিছু শব্দার্থ রয়েছে, তাই না? আচ্ছা দেখো, এখানে প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে অ্যানসেস্ট্রাল। অ্যানসেস্ট্রাল অর্থ হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ একটা, এটার অর্থ হচ্ছে পৈতৃক, যার সিনোনিম হচ্ছে হেরিডিটারি বা বিলঙ্গিং টু। অ্যাপ্রিসিয়েট শব্দটি হচ্ছে ভার, এর অর্থ হচ্ছে উচ্চ প্রশংসা করা, রেসপেক্ট বা অ্যাডমায়ার। অডিয়েন্স শব্দের অর্থ হচ্ছে, এটা একটা নাউন যার অর্থ হচ্ছে শ্রোতা, সিনোনিম হচ্ছে স্পেক্টেটর বা লিসেনার। অ্যাওয়ার্ড, এটি একটি নাউন যার অর্থ হচ্ছে পুরস্কার, রিওয়ার্ড, এটা হচ্ছে সিনোনিম। আর প্রাইজ, সেলিব্রেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ যার অর্থ খ্যাতিমান, রিনাউন্ড আর ফেমাস হচ্ছে তার সিনোনিম। ডিপিক্ট, ডিপিক্ট শব্দের অর্থ হচ্ছে চিত্রায়িত করা বা সিনোনিম হচ্ছে ডেসক্রাইব পিকচার। এনথিউজিয়াস্টিকালি এটা হচ্ছে অ্যাডভার্ব যার অর্থ উদ্দীপনার সাথে বা আগ্রহ সহকারে। সিনোনিম হচ্ছে এগারলি ফারভেন্টলি। ইভলভ হচ্ছে তোমার হচ্ছে ভার্ব, এটা বিকশিত করা বা হওয়া। সিনোনিম হচ্ছে ডেভেলপ বা প্রোগ্রেস। এক্সপ্রেস অর্থ হচ্ছে, এটা একটা ভার্ব যার অর্থ হচ্ছে ব্যক্ত করা, ডিসক্লোজ বা রিভিল। ফ্যাসিনেট, এটা হচ্ছে একটা ভার্ব যার অর্থ হচ্ছে মুগ্ধ করা, বিউইচ বা চার, এনচ্যান্ট। ফররানার, যেটা ইয়া হচ্ছে নাউন, এটা অগ্রদূত অর্থ। আর সিনোনিম হচ্ছে পায়োনিয়ার বা হারবিঞ্জার। গেইন, এটা হচ্ছে তোমার একটা ভাব যার অর্থ হচ্ছে অর্জন করা, এবং সিনোনিম হচ্ছে অবটেইন, গেট। আর গ্র্যান্ট অর্থ একটা ভাব হতে পারে, নাউন হতে পারে, যার অর্থ মঞ্জুর করা বা নাউন হলে মঞ্জুর, এটা সিনোনিম হচ্ছে অ্যালাউ বা পারমিট। হ্যাপিনেস, এটা হচ্ছে তোমার নাউন যার অর্থ হচ্ছে সুখ, সিনোনিম হচ্ছে ডিলাইট, চিয়ার। কিন হচ্ছে অ্যাডজেক্টিভ যার অর্থ তীব্র বা গভীর, শার্প শার্প, আর হচ্ছে ফাইন, সিনোনিম। লাফটার হচ্ছে নাউন যার অর্থ হচ্ছে হাসি, সিনোনিম হচ্ছে চাকল বা গিগল। লেজেন্ডারি অ্যাডজেক্টিভ যার অর্থ হচ্ছে কিংবদন্তি বা কিংবদন্তি, সিনোনিম হচ্ছে মিথিক্যাল বা ট্র্যাডিশনাল। লিম্বস হচ্ছে নাউন, অঙ্গপ্রত্যঙ্গ, যার সিনোনিম হচ্ছে অর্গানস অফ বডি। মাস্টার, মাস্টার হচ্ছে এখানে নাউন অর্থে যদি আমরা ব্যবহার করি তাহলে সেটা হবে, এটা নাউনও হতে পারে, নাউন বা ভার্ব। নাউন যদি হয় তাহলে হবে মালিক বা প্রভু, আর যদি হয় ভার্ব অর্থে তাহলে আয়ত্ত করা, তাহলে হেড বা রুলার। আর এখানে এরপরে হচ্ছে মাইম। মাইম অর্থ নাউন, এটার অর্থ মূকাভিনয় করা। ডাম্প শো, যেটাকে বোবা প্রদর্শনী বা প্যান্টো মাইম বলা হয়। প্রিমিটিভ শব্দের অর্থ হচ্ছে প্রাচীন বা আদিম, এনশিয়ান, ওল্ড। আর রিদম, রিদম হচ্ছে একটা নাম যার অর্থ হচ্ছে ছন্দ, সিনোনিম হচ্ছে পালসেশন বা বিট।
স্যাডনেস এটা হচ্ছে একটা নাউন যার অর্থ বিষণ্ণতা, সিনোনিম হচ্ছে আনহ্যাপিনেস বা ডিপ্রেশন, ট্রান্সফর্ম হচ্ছে একটা ভার্ব যার অর্থ হচ্ছে রূপান্তর করা, সিনোনিম হচ্ছে কনভার্ট চেঞ্জ, আনইমাজিনেবল এটা অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে অকল্পনীয় বা আনথিঙ্কেবল বা আনপারসিভেবল। ওকে, এই ছিল কিছু সিনোনিম, আমি এটা যখন তোমাকে আকারে দিব, পিডিএফ আকারে দিব, তখন তুমি আরও ভালোভাবে দেখতে পাবে। তাহলে ফার্স্ট কোশ্চেন শুরু হচ্ছে, সেটা হচ্ছে বলছে দ্য এক্সপ্রেশন নো লঙ্গার ইউজড অ্যাজ দ্য প্রাইমারি মিন্স অফ কমিউনিকেশন মিন্স, এটা বলতে কি বোঝায়? এখনো ব্যবহার করা হয় কমিউনিকেশন হিসেবে, কিভাবে? কারণ সংবাদপত্রের পাশেই দেখবা একটা লোক নানা ভাবে হাত পা নাড়াতে থাকে, ওই ব্যক্তিটা তোমার এই মাইমের কাজটাই করছে, ঠিক আছে, কথা না বললে মুখ দিয়ে এই অভিনয় দিয়ে বোঝাচ্ছে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে দ্য প্রিমিটিভ পিপল ইউজ সাইন্স এন্ড গেস্টার ফর কমিউনিকেশন বিকজ, কারণ কারণ কি? আদিম লোকরা কেন এই কাজটা করতো? স্যার দে ওয়ার মাস্টার ফর ইট, হবে না? দে ওয়ার মাস্টার ফর ইট, মাস্টার কেন? ওই যে ইগনোরেন্ট দিয়ে একটা কথা আছে মনে হয়, দে ওয়ার ইগনোরেন্ট, ঠিক আছে। এটা হবে তিন নাম্বার, দে ওয়ার ইগনোরেন্ট অফ দ্য প্রপার ইউজ অফ ভোকাল কোর্স। ওকে, পরের প্রশ্নটা হচ্ছে দ্য ওয়ার্ড গেস্টার মিন্স, গেস্টার বলতে কি বোঝায়? বডি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ অবশ্যই, গেস্টার মানে হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, এখানে গেস্টার বলতে বডি ল্যাঙ্গুয়েজটা কি বোঝাচ্ছে? স্যার এই যে এরকম না হাইলাইট করে না, যে যখন প্রিন্ট করি না তখন না কালো হয়ে থাকে। ও আচ্ছা ঠিক আছে, হাইলাইট তুলে দিবি, পরে পরে হাইলাইট তুলে দিবি। দ্য ওয়ার্ড এনথুজিয়াস্টিক্যালি মিন্স, এনথুজিয়াস্টিক্যালি বলতে কি বোঝায়? স্যার দি স্ট্রং প্রেজ এন্ড অ্যাক্লিমেটেশন, স্ট্রং প্রেজ এর অর্থ হচ্ছে উইথ স্ট্রং ইন্টারেস্ট এন্ড এক্সাইটমেন্ট, উইথ স্ট্রং এটা হবে কি, উইথ স্ট্রং ইন্টারেস্ট এন্ড এক্সাইটমেন্ট। ওকে বুঝছো? পরের প্রশ্নটা হচ্ছে মাইম ইজ ডান থ্রু ড্যাশ, মাইমটা করা হয় কিসের মাধ্যমে, মাইমটা কিসের মাধ্যমে করা হয়? ডায়ালগ অন দ্য স্টেজ ইজ এ ফিজিক্যাল গেস্টচারস, থ্রু ফিজিক্যাল গেস্টচার, কারেক্ট অ্যানসার। পরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড মজুমদার গেট একুশে পদক, মজুমদার একুশে পদক কেন পেয়েছিল? স্যার মজুমদার একুশে পদক পাইছিল ফর ইন্ট্রোডিউসিং মিম, মডার্ন মিম টু দ্য ওয়ার্ল্ড, ফর সাধারণ আমি বলতেছি স্যার এটি ইন বাংলাদেশ হবে, মানে হচ্ছে দ্য ইন্ট্রোডিউস মিম ইন বাংলাদেশ, সেটা না
আমাদের তো মনে হয় এটা না, যেখানে বলছে ফর পপুলারাইজিং বাংলাদেশ, পপুলারাইজিং দ্য মাইন্ড, ফর পপুলারাইজিং দ্য মাইন্ড, বুঝছো? এটা হচ্ছে ফর পপুলারাইজিং দ্য মাইন্ড। তারপরে প্রশ্ন হচ্ছে উইথ দ্য ইউজ অফ ভোকাল কর্ডস, ভোকাল কর্ডস এর মাধ্যমে কি হয়? তারপরে প্রশ্ন হচ্ছে প্রশ্নটা হচ্ছে পরের প্রশ্ন, পার্থ ইন আ ভিলেজ শো ড্যাশ স্যার ইন দ্য এক নম্বর অপশনটা নাম্বার হচ্ছে ওয়াজ টু মাচ ফ্যাসিনেটেড বাই মাই শো বাই জে পার্থ ওন ওয়ার্ল্ডস হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন মাইম, মাইমে সর্বোচ্চ পুরস্কারটা পাইছে কোন পুরস্কার? স্যার ওই যে ফ্রান্স, এখানে অপশন যেটা এই স্যার মাইক্রো মানে যে তিন নম্বর অপশনটা, এটা হচ্ছে মলিরি অ্যাওয়ার্ড। পরেরটা হচ্ছে ইন দ্য ফিল্ড অফ মাইম ইন বাংলাদেশ পার্থ ইজ দ্য ড্যাশ, তিন নম্বর অপশনটা করা না, ঠিক আছে কারেক্ট অ্যানসার। পরের প্রশ্ন হচ্ছে উইথ দ্য হেল্প অফ রিদম অ্যান্ড গেস্টার্স হি মেড কি করেছিল? With the this he made the sound he called about so that স্যার এটা হবে না, হি এক্সপোজড দ্য সারাউন্ডিং, হি এক্সপোজড দ্য সারাউন্ডিং, এটাই কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন হচ্ছে হি পারফর্ম ড্যাশ, হি পারফর্ম ড্যাশ for a TV show, for a TV show, number of TV shows and sir, a number of TV shows and earned popularity. Fine, what a question. In this show, Mozilla Dash. Super
এই যে ডিপ্রেস এভরিডে লাইফ অফ দ্য পিপল, এটা হচ্ছে ডিপিক্টস এভরিডে লাইফ অফ দ্য পিপল হতে পারে। পরের প্রশ্নটি হচ্ছে স্যাডনেস টিয়ার্স ফান অ্যান্ড লাফটার ড্যাশ All are driven by Partho. All are depicted by Partho. Number হচ্ছে 1. Partho পিটা বড় হাতের হতে হবে। পরেরটা হচ্ছে মজুমদার টার্নিং পয়েন্ট কেম, কবে টার্নিং পয়েন্ট আসলো? মজুমদার টার্নিং পয়েন্ট ইন পারফরমেন্স কেম। পরের প্রশ্ন, হি ড্রু দ্য অ্যাটেনশন অফ দ্য ড্যাশ। স্যার ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর, ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর। পরের প্রশ্ন হচ্ছে পার্থ ওয়াজ অফার্ড এ স্কলারশিপ টু ফ্রান্স ড্যাশ ইন 1981। পরের প্রশ্ন হচ্ছে টু গেট সাচ অ্যান অনার দ্য স্কলারশিপ পার্থ ওয়াজ ড্যাশ বলো। এস স্যার ওয়াজ দ্য ফার্স্ট হবে না? এক নম্বর হবে ওয়াজ দ্য ফার্স্ট। পরের প্রশ্নটা হচ্ছে দ্য টিভি চ্যানেল ব্রডকাস্ট দেম ড্যাশ স্যার উইথ যে 3 নম্বর অপশনটা মোস্ট এনথিউজিয়াস্টিক্যালি কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন পর বাংলাদেশ পার্থ প্রতি পার্থ ড্যাশ হচ্ছে পার্থ ওন দ্য ড্যাশ হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন মাইন স্যার এটা হবে হচ্ছে অফ ওয়ার্ল্ডস ওয়ার্ল্ডস হাইয়েস্ট অ্যাওয়ার্ড ইন মাইন বিশ্বের জি স্যার। টার্নিং পয়েন্ট অফ মজুমদার লাইফ কেম ইন 1979, এটা আগে একবার বলা হয়েছে প্রশ্নটা। পরের প্রশ্ন হচ্ছে দ্য গভর্নমেন্ট অফ ড্যাশ অফার্ড মজুমদার স্কলারশিপ
এটা হচ্ছে রেজিস্টার ফ্রান্স। ফ্রান্স না, ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ স্যার, ফ্রেঞ্চ আর ফ্রান্স কি কথা? না, ফ্রেঞ্চ আর ফ্রান্স এখানে অপশনটা দিতে ভুল করেছে। দুটা এক কথা না, একটা ভাষা আর একটা হচ্ছে জাতি, আর একটা হচ্ছে দেশ। এটা হবে দেশ। পরের প্রশ্ন, মজুমদার প্র্যাকটিসড ড্যাশ আওয়ার্স ডেইলি ডিউরিং ড্যাশ ইজ টাইম। ডিউরিং হিজ ড্যাশ ট্রেনিং পিরিয়ড। কত বছরের ট্রেনিং পিরিয়ড ছিল? স্যার 3 বছরের। 3 বছরের ট্রেনিং ছিল। পরের প্রশ্ন, ইন হোয়াট ফ্রম হ্যাভ দ্য সাইলেন্ট গেস্টার ইভলভড? স্যার মিম, মাইম মাইম। মাইম, ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, বিফোর দ্য ইউজ অফ স্পিচ কমিউনিকেশন টুক প্লেস থ্রু ড্যাশ ল্যাঙ্গুয়েজ। স্যার সাইন। কারেক্ট আনসার। পরেরটা হচ্ছে, ইন ওল্ডার টাইমস দ্য অ্যাক্টরস হু পারফর্ম মাইম ইউজ টু পুট ওয়াইল পেইন্ট অন দেয়ার ড্যাশ। কোথায় পেইন্ট করতো তারা? স্যার লাইন্স, স্যার স্যার ফেস হবে। পরের প্রশ্ন, ইন দ্য সেন্টেন্স ইট টাচড আ লিটল বয়স হার্ট হোয়াইল হি ওয়াজ ওয়াচিং এ পারফরমেন্স ইন হিজ ভিলেজ। হি আর টাচড মানে কি? এখানে টাচড শব্দের অর্থটা কি? তার মানে ছুঁয়ে যায়। এখানে অর্থটা কি? কি হবে? আপিল। এক নম্বর অপশনটা আপিল হবে। আপিল, আপিল মানে হচ্ছে আকর্ষণ করা, ঠিক আছে? আপিল হচ্ছে আকর্ষণ করা। ওকে, নেক্সট হচ্ছে, প্রথম 5টা প্রশ্নের উত্তর লেখ। এটা ভুলে যাবো কাজ। Thank you.
हेलो দেখো এখানে প্রথম যে হ্যালো কি লাইনে আছো? জি স্যার। আচ্ছা দেখো প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট প্রুভস পার্থস ডিভোশন টুয়ার্ডস মাইন, কি প্রমাণ করে মুকাবিলা? স্যার বলি যে বলো বলো। হ্যাঁ স্যার এটা হবে না, আমিন শো ইন হিজ ভিলেজ প্রুভস হিজ কারণ আওয়ার্স তারপরটা হচ্ছে সো মাইন হ্যাজ বিন আর ন্যাচারাল থিং ইন পার্থ। পরের প্রশ্ন হচ্ছে সি হোয়াট ইজ মজুমদার'স কন্ট্রিবিউশন টু মাইন,
মুকাভিনয় মজুমদারের অবদানটা কি কি লিখছো বলো? স্যার আমি লিখছি মজুমদার'স কন্ট্রিবিউশন টু মাইন ইজ হি ইন্ট্রোডিউসড দ্যান্ড পপুলার হি ইন্ট্রোডিউসড দ্য আর্ট ইন বাংলাদেশ। মজুমদার'স কন্ট্রিবিউশন টু মাইন ইজ, তাহলে ওটা হবে কন্ট্রিবিউট ইন্ট্রোডিউসিং দ্য আর্ট অ্যান্ড ইন্ট্রোডিউসিং দ্য আর্ট ইন বাংলাদেশ। ইজের পরে তাহলে তুমি যেভাবে লিখছো ওইভাবে না লিখে লিখতে হবে ইন্ট্রোডিউসিং ইজ ইন্ট্রোডিউসিং দ্য আর্ট ইন বাংলাদেশ। তুমি যেভাবে লিখছো ওটা গ্রামাটিক্যাল মিস্টেক আছে। দেখো স্ক্রিনে যেটা লেখা আছে মজুমদার'স কন্ট্রিবিউশন টু মাইম ইজ গ্রেট, হি ইন্ট্রোডিউস অ্যান্ড পপুলারাইজ দিস আর্ট অফ ফিজিক্যাল গেস্টার নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে হাউ ডিড প্রিমিটিভ পিপল কমিউনিকেট, আগের লোকজন কিভাবে কমিউনিকেট করতো বা যোগাযোগ করতো? Before the beginning of human language, the humans communicate with each other through signs and gadgets. তারপরে communicated, ঠিক আছে, each other through signs and gestures. এই একই প্রশ্নের উত্তর, people communicated through signs and gestures. Okay. ইতে বলা হচ্ছে how long did a man continue it, কতদিন পর্যন্ত মানুষ এটা চালিয়ে গেল? স্যার ওই যে যদি মানে এটা এমনি হবে না যে মানে ইট ইজ দ্য আনটিল দ্য ইউজ অফ ভোকাল কোর্স ম্যান কন্ট্রিবিউটেড ইট। হ্যাঁ, আনটিল দ্য ইউজ অফ ভোকাল কোর্স ম্যান কন্ট্রিবিউটেড, তো এটার সাথে আমার উত্তর মিল লাগছে। আচ্ছা, ভালো হয়েছে। পরের প্রশ্ন হচ্ছে ওয়াজ পার্থ বেসিক্যালি গ্রুপ পারফর্মার, হাউ ডিড হি গেইন হিজ পপুলারিটি ইন অ্যাব্রোড? পার্থ কি গ্রুপ ছিল, গ্রুপ পারফর্মার ছিল? না স্যার, সোলো পারফরম্যান্স। নো, হি ওয়াজ এ সোলো পারফর্মার। আর হাউ ডিড হি গেইন পপুলারিটি ইন অ্যাব্রোড, কিভাবে তিনি বাইরে জনপ্রিয়তা লাভ করেছিলেন? নো, হি ওয়াজ নট এ গ্রুপ পারফর্মার বা হি ওয়াজ এ সোলো পারফর্মার। আমরা নটটা উঠাই দিব, নট নেগেটিভ শব্দ শুনতে ভালো লাগে না, এ সোলো পারফর্মার, সোলো পারফর্মার লিখলাম, ঠিক আছে, সোলো পারফর্মার। তোমার কথাটা সুন্দর হয়েছে তো এটা চেঞ্জ করে দিলাম আমার উত্তরটা। হি গেইন পপুলারিটি ইন অ্যাব্রোড বাই স্টেজিং সোলো পারফরমেন্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, বা এবার ওই যে কয়েকটা জায়গার নাম লেখা আছে না, ই পারফরমেন্স ইন ইংল্যান্ড, তারপর হচ্ছে বেলজিয়াম, ব্রাজিল, হ্যাঁ এগুলো তুমি দিয়ে দিতে পারো, দিলে ওগুলো ভালো হবে, স্ট্রং হবে, ঠিক আছে, বুঝছো? পরের প্রশ্ন বলা হচ্ছে হোয়াট ডিড পার্থ ডিটারমাইন, পার্থ কি সংকল্পবদ্ধ করেছিল, সংকল্প করেছিল? স্যার টু বিকাম আ মাস্টার অফ মিমস আর্ট, মাস্টার হওয়ার চিন্তা ভাবনা করছিল? মাস্টার না, মাস্টার অফ মিম আর্ট, মাস্টার মাইম, মাইম আর্ট, ঠিক আছে, সুন্দর উত্তর। পার্থ ডিটারমাইন মাস্টার ইনসেল ইন দ্যাট আর্ট অথবা ইন দ্যাট আর্টের পরিবর্তে তোমার কথা মতো যে ইন মাই আর্ট, তাই তো? মাইম যেহেতু দিয়েছে আর কথাটা লিখলাম আমি ইন মাইম। ওকে, ফাইন। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ওয়াজ হি অ্যাওয়ার্ডেড, তাকে কি পুরস্কার দেওয়া হয়েছিল? বলো তাকে কি পুরস্কার দেওয়া হয়েছিল? স্যার বলছি যে স্যার শুধু ওই যে ফ্রেঞ্চ গভর্নমেন্ট যে দিয়েছিল ওইটা লিখবো নাকি ওই যে বাংলাদেশ সব ফ্রেঞ্চ গভর্নমেন্ট? হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড, মলি অ্যাওয়ার্ড অ্যান্ড 21 পদক ইন বাংলাদেশ, ঠিক আছে, কমা দিয়ে অ্যান্ড 21 অ্যান্ড লিখে লিখলে অ্যান্ড 21 পদক ইন বাংলাদেশ, ক্লিয়ার, বুঝছো? তাহলে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড অফ দ্য ওয়ার্ল্ড কল্ড মলিরি অ্যাওয়ার্ড অ্যান্ড 21 পদক ইন বাংলাদেশ, ক্লিয়ার? একুশে পদক ইন বিএলজি এলএ ডিডিএসএস বাংলা দেশ। ওকে, পরের প্রশ্ন, হোয়াই ইজ পার্থ কল্ড ফর রানার অফ মাইন, পার্থকে কেন মুখাভিনয়ের ফর রানার বলা হয়, অগ্রদূত কেন বলা হয়?
এটা কি কেন হবে, মানে এটা অ্যান্সার ঠিক কি হবে? কারণ তিনি প্রথমেই বাংলাদেশ প্রথম বাংলাদেশে এই কাজটা শুরু করেছেন। ইন বাংলাদেশ হি স্টার্টেড প্র্যাকটিসিং দিস আর্ট, সো হি কল্ড কল্ড দ্য ফরেনার। ঠিক আছে, জি স্যার। এরপরের প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ মাইন্ড ডিপিক্ট? এই সুন্দর প্রশ্ন, হোয়াট ডাজ মাইন্ড ডিপিক্ট? মাইন্ড কি প্রকাশ করে, চিত্রায়িত করে তুলে ধরে? স্যার যে নাম্বার প্রশ্ন, হোয়াট ডাজ মাইম ডিপিক্ট? মূকাভিনয় কি প্রকাশ করে? মাইম ডিপিক্টস হ্যাপিনেস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অল অ্যারাউন্ড দ্য লাইট। এটা আমার পছন্দ হলো না। তিনি কি কি প্রকাশ করতেন? ডিপিক্ট স্যাডনেস কমা হ্যাপিনেস, স্যাডনেস হ্যাপিনেস আর কি যেন ছিল ওই জায়গায় স্যার, ওই যে লাভ, লাফটার, লাভ এল এ লাফটার, লাফটার টিয়ার্স এল এ ইউ জি এইচ টি ই আর লাফটার, তারপর হচ্ছে টিয়ার্স আর এস টিয়ার্স অ্যান্ড হ্যাপিনেস, এটা হবে হ্যাপিনেস। অনেকবার আমি ভুলেছি, দেখা যায় এইচ এ পি পি আই এন ই ডাবল এস হ্যাপিনেস। ঠিক আছে, ইন দ্য ডে ডে টু ডে লাইফ অফ দ্য পিপল। ঠিক আছে, তাহলে হি ডিপিক্টস স্যাডনেস লাভ লাফটার, তারপরে হচ্ছে টিয়ার্স হ্যাপিনেস ইন দ্য ডে টু ডে লাইফ অফ পিপুল, লোকজনের দৈনন্দিন জীবনে যে সুখ দুঃখ হাসি কান্না এগুলো তিনি প্রকাশ করেন, তাই তো? বুঝছো? হ্যাঁ, হ্যালো, জি স্যার। ওকে, কথা শোনা যায় না? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। তুমি যখন কথা বলছো তখন শুনতে পাচ্ছি, আর যখন চুপ ছিল তখন শুনতে পারি নাই। কে, হোয়াট শুড উই ডু? আমাদের কি করা উচিত, আমাদের কি করা উচিত প্যাসেজ অনুসারে? আর প্র্যাকটিক্যাল উত্তর তো অনেক। স্যার উই শুড, স্যার মানে আমাদের এই মিম আর্টটা প্র্যাকটিস করা উচিত এবং অনেক দূর নিয়ে যাওয়া উচিত। ফাইন, বাংলাদেশে এখন যেহেতু আর কোনো এরকম শুনতে পাচ্ছি না, তাই উই শুড প্র্যাকটিস দিস আর্ট অ্যান্ড ক্যারি ইট টু বেটার এক্সেলেন্স। তোমার সাথে একবার মিলে গেছে, আমাদের এটা আরো বেশি অনুশীলন করা উচিত এবং এটাকে আরো ভালো দক্ষতায় পৌঁছানো উচিত। ওকে, বুঝছো? জি স্যার। ওকে, ফাইন। পরের প্রশ্নটা হচ্ছে, হোয়াট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ পার্থ'স লাইফ? পার্থ'র জীবনের টার্নিং পয়েন্ট কোনটা ছিল? স্যার টার্নিং পয়েন্ট, ও তার সোলো পারফরম্যান্স, এই যে স্যার এটা when he was asked to be a solo performance at Bangladesh Shilpokala Academy. তাহলে এটা তো ওরকম, এই প্রশ্নের সাথে উত্তর যে মিল রাখতে হবে না, তাহলে এটা আমরা বলবো তার দ্য সলো পারফরমেন্স ইন কোন একাডেমি, বাংলা একাডেমি না, না সরি শিল্পকলা একাডেমি, ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট অফ পার্থ'স লাইফ। বুঝছো? তাহলে আগের উত্তর আমি যেটা লিখছিলাম সেটা একটু বসে দেখি, এখানে যেটা আছে তোমার মতো করে, 27 and 9 ইজ দ্য ইয়ার অফ টার্নিং পয়েন্ট ইন, এটা কিন্তু উত্তরটা হলো না। দেখছো, এখানে বলছে সময়টার কথা, এখানে বলছে সময়টা কি, তাহলে কি বলবো, হিজ সলো পার পি পার এফ আর পারফরমেন্স এস ইন দ্য, কোন একাডেমি ছিল এটা? বাংলাদেশ শিল্পকলা
Demi লেফটে জলপা এন্ড দ্য প্রেজেন্স প্রেজেন্স অফ দ্য ফ্রেন্ডস এন্ড বাডিসন ফ্রেন্ডস এফ আই এ এন সি ফ্রেন্ডস আচ্ছা ফ্রেন্ডস অ্যাম্বাসেডর তারপর হচ্ছে আর প্রশ্নটা একটু লিখে নিতাম উত্তরটা His solo performance in the Shilpakala Academy and the presence of Prince and Professor are the year. Oh, here the year ties I sit, right? I think we should like a like one. What is the turning point of come year Pachi Kuthai? Achha, eta. Are the turning point, okay? Of Partho's life, clear? And the one at the wire. WDRY, huh? His solo performance in the Shilpakala Academy and presence of the French ambassador were the turning point of in Partho's life. Sundar, clear? Which Yes, sir. Likhen sir. जी पर प्रश्न হচ্ছে when did Partho get the scholarship Partho scholarship টা কবে পেয়েছিল 1881 সালে জি স্যার তাহলে Partho উত্তরটা লিখব Partho got the scholarship in 1881 সালে ফ্রান্সে ছিলেন হচ্ছে তার ট্রেনার ছিলেন হচ্ছে মার্সিল তো ছিল তোমার হচ্ছে ট্যালেন্ট দেখেছিল ফ্রান্স অ্যাম্বাসেডর ছিল অ্যাম্বাসেডর এই একটা মিনিট আমার একটা কল আসছে আমি একটু রিসিভ করে নিই হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে তার ইয়া ছিল হচ্ছে কে কে মার্সিউ ছিলেন না একটা ছিলেন হচ্ছে মজুমদার ফ্রেন্স মার্সিউ তো অ্যাম্বাসেডর মার্সিউ মিস্টার লোইক মার্সিউ হ্যাপেন টু বি অ্যামং দ্য হি নোটিসেস দ্য ফ্রেন্স গভর্নমেন্ট অফার্ড হিম তারপর হচ্ছে মজুমদার এই হচ্ছে লেজেন্ডারি মাস্টার একটা ছিল ইটিনি ড্রপস ড্রপস ওকে আরেকটা ছিল হচ্ছে মার্সেল মার্সো আরেকটা কি এই দুইজন ছিলেন তার ট্রেনার এই দুইজন ছিলেন তার ট্রেনার ওকে তাহলে আমরা যদি সেটা লিখি ব্যাস এখানে টাইম দিয়ে দিব and Marcel তারপর দিব আর ঠিক আছে বুঝছো জি ওকে এবার হচ্ছে ও
এইটা না তো, এটা তো 70 টাকা, চিকুন আনবে 30 টাকার, দেখা হাটে চিকুনটা দেখা দিয়া দেব। ও বলছে হোয়াট ইজ দ্য বেস্ট অ্যান্ড বিগেস্ট মাইম স্কুল ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সবচেয়ে ভালো এবং বিখ্যাত মাইম স্কুলটা কোনটা? ঠিক আছে স্যার, যে ওই লোকের স্কুলটা, যে স্কুলের নামটা বলতে হবে, লোকের স্কুলটা বললে তার লোককে, সেটা হচ্ছে না ইন্টার ইকোলি ইন্টারন্যাশনাল ডি মেমোরেন্ডা, তারপর হচ্ছে ডি প্যারিস, মার্সেল মার্সি ইজ দ্য বেস্ট and biggest mime school in the world. Okay, পরের প্রশ্ন হচ্ছে হোয়ার ডিড পার্থ পারফর্ম, পার্থ কোথায় কোথায় পারফর্ম করত? পার্থ পারফর্ম করত কোথায়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, স্পেশালি ইন দ্য ইউএসএ, বেলজিয়াম, হ্যাঁ লন্ডন, এরকম একটা কথা ছিল সেটাই। পার্থ পারফর্ম ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, এরপর দিব লাইক, দিব লাইক, ঠিক আছে লাইক দিয়ে আমাদের হচ্ছে আর কোথায় কোথায় পারফরমেন্স করতো আমরা সেটা যদি একটু দেখতে চাই, সেটা হচ্ছে হয়ে গেল বেলজিয়াম, টেলজিয়াম, টাইম টেবিল, সময়, বাংলাদেশ, 21 পদ, লেটার, তারগুলো বিভিন্ন জায়গায়, হ্যাঁ এই যে পেজ, এই ইংল্যান্ড, ইউএসএ, এটা এটসেট্রা, গো টু 17 চলে গেলাম, আচ্ছা প্র্যাকটিস দিয়ে, আচ্ছা 2 সপ্তাহ, এরপর হচ্ছে হ্যাঁ হোয়ার ডিড পার্থ পারফর্ম, তাহলে এর সাথে আমরা একটু এই জায়গায় দিয়ে দেবো লাইক দিয়ে এই কথা, তাহলে অর্থাৎ আসলো পার্থ পারফর্ম ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড লাইক ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, ইটালি অ্যান্ড দ্য ইউএসএ, ইংল্যান্ড, বেলজিয়াম, জার্মানি, স্পেন, ইটালি এবং ইউএসএর মতো বিশ্বের এর বিভিন্ন দেশ দেশে তিনি পারফর্ম করেছিলেন, বুঝছো? হ্যালো হাউ ওয়ার হিজ পারফরমেন্সেস অ্যাকসেপ্টেড, তার পারফরমেন্সগুলো কীভাবে অ্যাকসেপ্ট করা হয়েছিল, মানে গ্রহণ করা হয়েছিল, তার অ্যাকসেপ্টগুলো গ্রহণ করা হয়েছিল এনথিউজিয়াস্টিক্যালি, এনথিউজিয়াস্টিক্যালি হিজ পারফরমেন্স ওয়াজ টেকেন, অথবা আমরা লিখব অ্যাকসেপ্টেড, এ সি সি ই পি টি ডি, অ্যাকসেপ্টেড ভেরি এনথিউজিয়াস্টিক্যালি, খুব আগ্রহের সাথে এর কী করা হয়েছিল, তার পারফরমেন্সগুলোকে গ্রহণ করা হয়েছিল বা স্বীকৃতি দেওয়া হয়েছিল, ক্লিয়ার, বুঝছো? পরের প্রশ্ন বলছে হাউ সিরিয়াসলি ডিড পার্থম স্টাডি ইন ফ্রান্স, ফ্রান্সে কতটা সিরিয়াসলি পার্থম কী করেছিল, পড়াশোনা করেছিল, ওই যে বলছিল যে প্রায় 16 থেকে 17 ঘন্টা, 16 থেকে 18 ঘন্টা পার ডে তিনি পরিশ্রম করেছেন যতক্ষণ পর্যন্ত তার আর মনে হতো যে তার হাড় মাংস ভেঙে ভেঙে যাচ্ছে, তো সেটাই বলছে হাউ সিরিয়াসলি ডিড পার্থ স্টাডি ইন ফ্রান্স, পার্থ ল্যাবোরাসলি ওয়ার্ক অ্যান্ড ট্রেন হিমসেলফ ইন ফ্রান্স বাই ওয়ার্কিং বাই প্র্যাকটিসিং বাই PRACTICING SIMG প্র্যাকটিসিং মাইম কত ঘন্টা ফর 16 থেকে 18 আওয়ার্স পার ডে, পার ডে ফর 3 ইয়ার্স, ঠিক আছে, তাহলে পার্থ লেবোরাসলি ওয়ার্ক হার্ড অ্যান্ড ট্রেন হিমসেলফ ইন ফ্রান্স বাই প্র্যাকটিসিং মাই ফর এত ও কত 16 থেকে 18 ঘন্টা পার ডে 3 আওয়ার্স, ওকে এটাই হচ্ছে তার এতটা সিরিয়াসলি, সে এটা সিরিয়াসলি ছিল তার কাজের প্রতি। পরের প্রশ্নতে যদি আমরা যাই তাহলে বলবো হোয়াট ডিড ইট ব্রিং ফর হিম, এটা তার জন্য কি এনে দিয়েছিল রেপুটেশন, ওকে এটা তাকে এটা দিয়েছে, বুঝছো? জি
পরের প্রশ্ন বলছে হোয়েন ডিড মাইম টাচ মজুমদার হার্ট, মজুমদারের হার্টে কখন মাইম টাচ করেছিল? ইন হিজ চাইল্ডহুড ওয়েন হি সো, হ্যাঁ বলো হচ্ছে দ্য মাইম, হ্যাঁ তাহলে ওইটা লেখা ইন চাইল্ডহুড ওয়েন হি সো দ্য মাইম, যখন তিনি মূকাভিনয় দেখলেন তখন কি করলেন, তখনই দেন মজুমদার্স হার্ট টাচড মাইম, ঠিক আছে? তো সেটা হচ্ছে মাইম টাচ মজুমদার হার্ট হোয়েন হি ওয়াজ এ লিটিল বয়, যখন সে অল্প ছোট একটা বালক ছিল, অ্যান্ড ওয়াচিং এ পারফরমেন্স, ওয়াচিং আ পারফরমেন্স ইন হিজ ভিলেজ, ঠিক আছে? এবং তার পারফরমেন্স, তার গ্রামের পারফরমেন্সটা দেখছিল তখন, ওকে? তারপরে প্রশ্ন হচ্ছে হোয়েন ডিড দ্য ফ্রান্স গভর্নমেন্ট অফার পার্থ এ স্কলারশিপ, কবে তাকে স্কলারশিপটা দিতে চেয়েছিল আমরা জানি, এটা এটা হবে না, হ্যাঁ বলো স্যার, ইন 1981, হ্যাঁ তাহলে সেই কথাটা এখানে দেব, দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট অফার ইন 1981, ঠিক আছে? তারপর প্রশ্ন বলছে হোয়াট ইজ মাইম, আসলে এতক্ষণ ধরে যেটা বললাম মাইম কাকে বলে, মাইম কাকে স্যার, মাইম ইজ আ মিডিয়াম টু কমিউনিকেট উইথ আদার্স, মাইম ইজ দ্য আর্ট, মাইম হচ্ছে একটা শিল্পকলা বাই হুইচ, যেটি দ্বারা ডিফারেন্ট থিংস অফ ম্যানস লাইফ ডিপিক্টেড, যেটি দ্বারা বাই হুইচ, যেটি দ্বারা হ্যাপিনেস টিয়ার্স এটসেট্রা আর ডিপিক্টেড, এগুলো কি করা হয়, চিত্রায়িত করা থ্রু গেস্টচার। তাহলে মাইম ইজ অ্যান এ আর্টি আর্ট বাই হুইচ, যেটি দ্বারা হ্যাপিনেস, তারপর হচ্ছে টিয়ার্স, তারপর হচ্ছে লাফটার, এলে ইউজিএইচটিপিআর লাফটার, তারপরে হচ্ছে হাসি কান্না দুঃখ, আর কী কী যেন ছিল, হ্যাপিনেস টিয়ার্স লাফটার আর কী ছিল, স্যাডনেস, অ্যান্ড এস এস এ ডি স্যাড এম ই ডাবল এস স্যাডনেস আর এক্সপ্রেসড থ্রু টি এইচ আর ও ইউ সি এইচ থ্রু জি ই এস গ্যাস টি আর গেস্টার অ্যান্ড এস আই জি এন সাইন, ওকে বুঝছো? তো মাইম হচ্ছে একটা শিল্প যেটি দ্বারা কি হয় এটা প্রকাশ করা হয় থ্রু গেস্টার্স, অঙ্গভঙ্গি এবং সাইনের মাধ্যমে, ঠিক আছে? ক্লিয়ার এটা, বুঝছো? ওকে, পরের প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল হোয়ার পার্থ ইজ প্লেসড, হোয়ার পার্থ ইজ প্লেসড, এই তো পার্থকে যেখানে রাখা হয়েছিল সেই প্রতিষ্ঠানটির নাম কি, পার্থকে যেখানে রাখা হয়েছিল সেই প্রতিষ্ঠান এর নাম কি, হ্যালো বলো, ডব্লিউ নাম্বার, এটা হচ্ছে তার ওই যে প্রতিষ্ঠানটার নাম ছিল ইকোলি দিয়ে শুরু, স্যার ওই স্কুলটা, হ্যাঁ স্কুলটার নাম কি, ওই যে ইকোলি ইন্টারন্যাশনাল ডি মিমো ড্রামি ডি প্যারিস মার্চেল মার্শিউ, তাহলে মার্চেল মার্শিউ, এই তো সেটা হচ্ছে, আমরা এই কথাটা এখানে লিখে দিব যে দ্য নেম অফ দ্য স্কুল হোয়ার পার্থ ইজ প্লেসড, যেখানে পার্থকে কি করা হয়েছে, যেখানে পার্থকে রাখা হয়েছে সেটা হচ্ছে, এখানে একটা ইজ হবে, ইজ, ঠিক আছে, ইজ ইকোলি ইন্টারন্যাশনাল মেমোড্রামি ডি প্যারিস মার্সেল মার্সিউ, ওকে
ফাইন। পরেরটা হচ্ছে হোয়াট ডিড মজুমদার ডিফিট হিজ মাইন্ড, মজুমদার তার মোকাবিলায় কী কী ফুটিয়ে তুলত, তাই তো? তো মোকাবিলায় সে ফুটিয়ে তুলতে হচ্ছে এই ঘটনাগুলো। মজুমদার ডিপিক্টেড দ্য ডে টু ডে লাইফ অফ দ্য পিপুল ইন হিজ হিজ মাইন্ড, ঠিক আছে? ডে টু ডে লাইফ, তারপরে আমরা এই কথাটা বলতে পারি যে কি এসএড ইজ স্যাডনেস, তারপরে হচ্ছে টিইএআরএস টিয়ার্স, তারপরে হচ্ছে এলওভি লাভ, তারপরে হচ্ছে এইচএটিআরইডি হ্যাট্রেড, তারপরে হচ্ছে লাফটার লাফটার এলএইউজিএইচটিপিআর লাফটার অ্যান্ড স্যাডনেস। আরেকটা কি যেন ছিল হ্যাট্রেড লাফটার, আরেকটা কি স্যার? এগুলোই ছিল, এগুলো ছিল। তাহলে এন্টারে আমরা ওই পাশে হ্যাপিনেস, ও হ্যাঁ হ্যাপিনেস অ্যান্ড হ্যাপিনেস এইচ এ ডাবল পি আই এন ই ডাবল এস হ্যাপিনেস আর ডিপিটে ডি আই সরি ডিই পি আই সি টি ই ডি ডিপিক্টেড বাই হিজ মাইন্ড, তার এই মোকাবিলায় দাঁড়া, ঠিক আছে? বুঝছো, একটু এডিট করলাম আর কি। তারপরের প্রশ্ন হচ্ছে হোয়াই ডিড দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট অফার হিম স্কলারশিপ, আচ্ছা কেন ফ্রেঞ্চ গভর্নমেন্ট তাকে স্কলারশিপ দিয়েছিল, তাই তো? কেন দিয়েছিল, কারণ তারা তার মধ্যে কী পেয়েছিল, ট্যালেন্ট খুঁজে পেয়েছিল, তাই তো? তার মধ্যে কী পেয়েছিল, দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট অফার্ড হিম, এখানে একটা ইডি হবে অফার্ড হিম, সরি এটা প্রশ্ন ছিল, এটা হচ্ছে দ্য ফ্রেঞ্চ গভর্নমেন্ট অফার্ড হিম এ স্কলারশিপ, এই স্কলারশিপ সো দ্যাট পার্থ কুড গেট প্রফেশনাল ট্রেনিং ইন মাইম অ্যাজ, ঠিক আছে, ইন মাইম। এছাড়াও আমরা লিখতে মোরওভার হি ওয়াজ, হ্যাঁ এটাই ঠিক আছে। অন দ্য বেসিস অফ হিস ট্যালেন্ট, অন দ্য বেসিস অফ হিস ট্যালেন্ট, তার ট্যালেন্টের উপর ভিত্তি করে মাই মোকাবিলায় এ পেশাগত প্রশিক্ষণ অর্জন যাতে করতে পারে সেটার জন্য সরকার তাকে এই উপহারটা দেয়, ঠিক আছে, মানে এই স্কলারশিপটা দেয়। পরের প্রশ্ন হচ্ছে হু ওয়াজ মার্সেল মার্সিউ, মার্সেল মার্সু কে ছিলেন? হ্যালো হ্যালো তুমি কি আছো? জি স্যার, আওয়াজ শোনা যাচ্ছিল না। না, হু ওয়াজ মার্সেল মার্সু, মার্সেল মার্সু কে ছিল? মার্সেল মার্সু ওয়াজ অ্যানাদার সেলিব্রেটেড মাইম আর্টিস্ট অ্যান্ড হি ওয়াজ এ এল এস ও অলসো দ্য ফাউন্ডার অফ, কিসের জন্য ফাউন্ডার ছিল, উপর থেকে একটা কপি করে নিয়ে আসি, এত বড় নাম মনে রাখা কঠিন, এই ইকোলি এইটার ফাউন্ডার ছিল, তাই না? তাহলে এই হচ্ছে কপি করে দিলাম, হ্যাঁ হয়ে গেল। তাহলে হলো হু ওয়াজ মার্সেল মার্সিউ, মার্সেল মার্সিউ ওয়াজ অ্যানাদার সেলিব্রেটেড মাইম আর্টিস্ট, হি ওয়াজ অলসো দ্য ফাউন্ডার অফ ইকোলি ইন্টারন্যাশনাল ডি মেমোড্রামি ডি প্যারিস মার্সিয়ের এ মার্সিউ। হু ওয়াজ লুইক মরিউ, লুইক মরিউ কে ছিলেন? লুইক মরিউ ছিলেন দ্য ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর, কে ছিলেন? লুইক মরিউ ছিলেন একজন ফ্রেঞ্চ অ্যাম্বাসেডর, তাই তো? তাহলে হলো হু ওয়াজ লুইক মার্সিউ, তাহলে উত্তরটা হচ্ছে লুইক মার্সিউ ওয়াজ দ্য দেন অ্যাম্বাসেডর, ওয়াজ দ্য দেন মানে হচ্ছে তৎকালীন অ্যাম্বাসেডর ছিলেন, এখন আর তিনি অ্যাম্বাসেডর নাই। হাউ ডিড পার্থ গেইন পপুলারিটি, পার্থ কীভাবে তার জনপ্রিয়তা অর্জন করেছিল, পার্থ কীভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল, বাই সেটা হচ্ছে এইভাবে করেছিল,
পার্থ পারফর্মড এ নাম্বার অফ টেলিভিশন শোজ ইন দ্য ইন ইন বাংলাদেশ না অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড, অ্যান্ড ডাজ হি গেইন পপুলারিটি অ্যান্ড রিপিউটেশন অ্যান্ড অ্যান্ড ও শুধু পপুলারিটি চাইছে, দরকার নাই। হি পারফর্মড এ নাম্বার অফ টেলিভিশন শোজ অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এবং অ্যান্ড পিপুল PEOPLE পিপুল লাভড হিজ সলো মাইম পারফরমেন্স PERFORMANCE পারফরমেন্সেস, ঠিক আছে, ফুলস্টপ দেওয়ার পরে আসলো দাস। এইভাবেই এইভাবেই তিনি কী করেছিলেন, দাস হি গেইন পপুলারিটি, তাহলে অর্থ হল দা পার্থ পারফর্মড এ নাম্বার অফ টেলিভিশন শোজ অল ওভার দ্য ওয়ার্ল্ড অ্যান্ড পিপুল লাভড হিজ সলো মাইম পারফরমেন্সেস দাস হি গেইন পপুলারিটি, এইভাবে তিনি করলেন তার জনপ্রিয়তাটা পেলেন। ওকে, পরের প্রশ্ন হচ্ছে হোয়েন ডিড পার্থ ফিল দ্য ফার্স্ট অ্যাট্রাকশন টু দ্য মাইম, তাহলে কবে সে ফার্স্ট অ্যাট্রাকশনটা হয়েছিল মাইমের, যে গ্রামে প্রথম যে সে শোটা দেখেছিল সেই শোটা অনুযায়ী, তাই তো, গ্রামে প্রথম যে শো হয়েছিল ইন এ ভিলেজ পার্থ ফার্স্ট ফেল অ্যাট্রাকশন অন টু মাইম আফটার WATCHING ওয়াচিং আ মাইম শো। আচ্ছা, এই মাইম শোটা কার মাইম শো ছিল জানো তুমি? যোগেশ নামের একটা লোকের মাইম শো ছিল, যোগেশ, ক্লিয়ার, এটা ছিল যোগেশ নামের একটা ব্যক্তি মাইম শো, ফাইন। তাহলে যোগেশ নামের ব্যক্তি মাইম শো দেখে সে এতটা অনুপ্রাণিত হয়েছিল যে সারা জীবন এটার পিছনে ছুটতে থাকলো। প্রথম পাঁচটা তোমাকে দিয়ে আমি পড়িয়েছিলাম, ওকে, এর থেকে একটু প্রশ্নটা পড়ো উত্তরটা পড়ো। জোরে জোরে পড়ো এফ এর প্রশ্ন। Was Partho basically group performer? How did he gain popularity in abroad? No, Partho was a solo performer. He gained popularity in abroad by staging solo performance. What did Partho determine? Partho determined to master himself in meme. What was he awarded? He was awarded the highest award in the world, Molar Award and Ekshe Padok in Bangladesh. Sir, to prove chan. Therefore, why is Partho called a forerunner for meme? Of meme show in Bangladesh, he started practicing this art, so he is called the. Yes, sir. Meme show man alag sabji na mime. Oh, hey mime. What? Mime. Now, what does mime? Depicts sadness, love, laughter. Mime.
মাইম হ্যাঁ মাইম মাইম ডিপিক্টস স্যাডনেস লাভ লাফটার টিয়ার্স অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য ডে টু ডে লাইফ অফ দ্য পিপল ফলো জি স্যার তারপর বলছে what would we do we should practice this art and carry it to better excellence what was the turning point of Partho's life he saw the performance in the Shipokala Academy and and the presence of the French ambassador were the turning point of Partho when did Partho get his scholarship Partho get scholarship in 1981 পরের প্রশ্ন হচ্ছে হু ওয়াজ দ্য ট্রেনার ইন ফ্রান্স হ্যাঁ হ্যাঁ বলতেছি একটু হু ওয়াজ দ্য ট্রেনার অফ ফ্রান্স Etienne de Cruz and Marcel Marceau. Etienne de Cruz and Marcel Marceau. Yes, which was the best and biggest mime school in the world? Ecole Internationale de Memorame de Paris Marcel Marceau is the best and biggest mime in the school in the world. এটা মাইম বারবার মিম বলছো কেন? পি স্যার উচ্চারণ রায় সাজায় কেন দিন হ্যাঁ স্যার ওয়ার ইজ পার্থ পারফর্ম Partho perform in many countries of the world like England, Belgium, Germany, Spain, Italy and USA. Okay. That was how were his performance accepted. His performance were spread very thoroughly. Enthusiastically. এরপরে কলি সি স্কলি হ্যাঁ এনথিউজিয়াস্টিকলি শেষ এনথিউজিয়াস্টিকলি ওকে হয়েছে এবার বলো হিজ পারফরমেন্স ওয়াজ অ্যাকসেপ্টেড ভেরি দিস পারফরমেন্স ওয়াজ অ্যাকসেপ্টেড ভেরি এনথিউজিকাস এনথিউজিয়াস্টিকলি ওকে পরেরটা ও সরি বলো হ্যাঁ বলতেছি হাউ সিরিয়াসলি ডিড পার্থ স্টাডি ইন ফ্রান্স পার্থ ল্যাবোরিয়াসলি ওয়ার্ক এন্ড ট্রেন হিমসেলফ ইন ফ্রান্স বাই প্র্যাকটিসিং মান ফর 16 টু 18 আওয়ার্স পার ডে ফর 3 ইয়ার্স পরের প্রশ্ন When did Mime touch Mozumdar's heart? Yes, sir.
উপরে একটা পড়ো, হোয়াট ডিড ইট ব্রিং ফর হিম? ইট ব্রট ফর হিম দ্য বেস্ট, হি দ্য বেস্ট অ্যাওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড বিসাইডস পপুলারিটি অ্যান্ড রেপুটেশন। তারপর বলছো when did my touch, এটা তো স্যার বললামই। তারপর একটা ইউ স্যার বলতেছি when did the French government offer Partha scholarship? The French government offered Partha scholarship in 1981. What is mine? Okay. Mine is art, wind, happiness, tears, laughter, and sadness are expressed through gather and which by which happiness, tears, laughter, and sadness are expressed through gestures and signs. Okay. পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য নেম? বলো তো বলতেছি হোয়াট ইজ দ্য নেম অন হিজ স্কুল ওয়ার্ড পার্ক হো School park is placed, the name of the school park is placed in a Kodo International Mimo Drama, the Paris Marcel Marceau. দেখা যায় না? দেখা যাচ্ছে। তাহলে সমস্যা কোথায়? স্যার মজুমদার হোয়াট ডিড মজুমদার ডিপাইক ইন হিজ মাইন্ড more than divide the day to day life to the people tapore sir je sadness tears love hate laughter and happiness are depicted. Why bol? Why did the French government offer him scholarship? But it is the French government offer him a scholarship so that Partho could get
professional training in meme on the basis of his talent. Jet. তারপর তো দেখা যাচ্ছিল ও অচির বলে হু ওয়াজ মার্শাল মার্শি মার্শাল মার্শি ওয়াজ আ সেলিব্রেটেড মিম আর্টিস্ট হি ওয়াজ অলসো দ্য ফাউন্ডার অফ ইকো ইলো ও ইন্টারন্যাশনাল ডি মিমো ড্রামি ডি প্যারিস মার্শি মার্শি ওকে ওয়ান Who was Lossick Marshu? Lossick Marshu was the then French ambassador who French how did ambassador. Part this time? French ambassador. French. French ambassador. Whatever you say? How did Partho gain popularity? Partho performed a number of television shows all over the world and people loved his solo performance. Thus, he gained popularity. Last question, Rolo. When did Partho find the first attraction to mime in a village fair? Partho first feeling attraction to mime after watching a mime show. ঠিক আছে এটা পাঠাই দিচ্ছি হ্যাঁ আজকের মতো তাহলে এই পর্যন্তই।